বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য দুজন রাজনৈতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং আমার ডানের বসা রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশে এবং সামনেই 26শে মার্চ মোটামুটিভাবে সরকার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যার যার মতো করে উদযাপন করছে কিন্তু 50 বছরের একটা হিসেব নিকেশ মিলানোর আসলে সময় যে আমরা এই 50 বছরে কতটুকু অর্জন করলাম কতটুকু করতে পারতাম করতে পারিনি ব্যর্থতাগুলো কোথায় সব মিলিয়ে আমি একটু আপনাদের দুজনের কাছেই জানতে চাইব যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা যে অঙ্গীকার যেটি আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্রে সন্নিবেশিত আছে যেটি আমাদের সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে সন্নিবেশিত আছে সেই জায়গা থেকে বিবেচনা করলে আজকের দিনে দাঁড়িয়ে আসলে বাংলাদেশ কোথায় আছে ধন্যবাদ আপনাকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী দুটো একসাথে হয়ে যাবে এটা বলতে পারেন একটা মিরাকেল স্বাধীনতার 50 বছর পরে এই অনুষ্ঠানে আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে ছিলেন তখন প্রবাসে যারা বঙ্গবন্ধুর অবর্তমানে সেই সরকারের দায়িত্ব পালন করেছেন অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী এইচ এম কামরুজ্জামান সহ মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদকে স্মরণ করছে স্বাধীনতার 50 বছর পূর্তি দাঁড়িয়ে হিসাব নিকাশের বিষয়টা যদি সেই হিসাবটা করেন আপনি প্রারম্ভিক কথাবার্তায় বলেছেন যে সংবিধানের মূল নীতিগুলো কথা বলেছেন সংবিধানটা বঙ্গবন্ধু তৈরি করলেন খুব এত তাড়াতাড়ি কিন্তু অনেক দেশে পারেনি এবং একটা শ্রেষ্ঠ সংবিধান দিলেন যে মূল নীতিগুলো দিলেন গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এর চেয়ে উৎকৃষ্ট সংবিধান আর হতে পারে না বঙ্গবন্ধু যাত্রা শুরু করলেন কথাগুলো আসবে বঙ্গবন্ধুরই আসবে সুবর্ণ জয়ন্তী মানেই বঙ্গবন্ধু কারণ স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ আমরা 15ই আগস্টটাকে আসবে কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু নিহত না হলে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা রাজনৈতিক যে ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো না এখানে এসে ব্যর্থই ঘটল আমার মুক্তিযুদ্ধ এখানে এসে থেমে গেল মুক্তিযুদ্ধের ভাবনাগুলো এখানে এসে থেমে গেল মুক্তিযুদ্ধের আদর্শ এখানে এসে থেমে গেল এখান থেকে নতুন একটা নীতি বা তাদের কাছে আদর্শ যাত্রা শুরু হল আপনি যদি বলেন আবার একই কথা বলবো আমি আপনি মুক্তিযুদ্ধের মতো দিয়ে আপনার বাংলাদেশ হবে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা ছিল আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ হয়েও গেল সাম্প্রদায়িক বাংলাদেশ আপনি এখানে আমরা আশা করিনি মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে যে জামাত ইসলাম আবার রিভাইভ হবে এটা আপনি রেফারেন্স দিতে পারেন জার্মানি জার্মানির হিটলারের পার্টি আপনার হিটলারের নাস্তি পার্টি কিন্তু এখন পর্যন্ত রিভাইভ হয়নি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্য দিয়ে যেভাবে তার সমাধিস্থ হয়েছিল এরপরে কিন্তু জার্মান গভর্নমেন্ট যে আসুক এটা রিভাইভ করতে পারবে না কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হলো যে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জামাত আবার রিভাইভ হলো বাংলাদেশ হয়ে গেল সাম্প্রদায়িক পথে পাকিস্তানি ধারায় চলে গেল এই যে এই যে ব্যর্থতা ঘটল দীর্ঘ 21 বছর আমাদের স্ট্রাগল করতে হয়েছে আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে বিশেষ করে আওয়ামী লীগে সভাপতি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার মনে আছে হোটেল ইডেনের কাউন্সিলে তখন আওয়ামী লীগের ভেতরে খুব সংকট ছিল নেতৃত্বের সংকট কোনো একক নেতৃত্ব ছিল না ক্যারিসমেটিক লিডারশিপ ছিল না তখন ইডেনে হোটেল ইডেনে তখন ছাত্রলীগ কর্মী আমরা ওই কাউন্সিলে তখন কাউন্সিলরা ডিসিশন নিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হবেন আওয়ামী লীগের সভাপতি তিনি দেশে আসলেন আসার পরই কিন্তু আওয়ামী লীগের পালে বাতাস বইতে শুরু করল
এই যে একুশটি বছর কিন্তু ধারাবাহিক সংগ্রাম আমাদের করতে হয়েছে। এই একুশটি বছরে আমরা কোথায় যেতে পারতাম? আমি যদি একুশটি বছরের মুক্তিযুদ্ধের ধারার পক্ষের পার্টি, আওয়ামী লীগই হোক অন্য যে কোনো পার্টি হোক, যদি ক্ষমতায় থাকত, ওই চার মূলনীতির বিশ্বাসী যে কোনো পার্টি ক্ষমতায় থাকত, তাহলে তো বাংলাদেশটা ওই আজকে কোথায় গিয়ে দাঁড়াতো? এই পঞ্চাশ বছরে কোথায়? এই একুশটি বছর নষ্ট হয়ে গেল, কিন্তু ডেস্ট্রয় হয়ে গেল। এরপরে 96-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, প্রথম চ্যালেঞ্জিং কাজটা ছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচারটা করা। এটা কিন্তু আমি বলছি এই কারণে যে বঙ্গবন্ধু হত্যার বিচার কিন্তু ট্রাইব্যুনালে করা যেত, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। এবং আমি তখন প্রধানমন্ত্রীতে কথা বলেছি, তিনি বলেন না আমি এটা করবো না, কারণ আমি প্রচলিত আইনে করব, বিশেষ ট্রাইব্যুনালে করে এটা কোশ্চেন হতে পারে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হতে পারে, যে কারণে প্রচলিত আইনে করতে গিয়ে আমরা কিন্তু শেষ করতে পারিনি। 2001-এ যখন আবার বিএনপি ক্ষমতা আসলো, এটা ঝুলে গেল, অ্যাপেলেট ডিভিশনে ঝুলে গেল। আমাদের কিছু কিছু রাজনৈতিক কাজ তো ছিল, প্রথম কাজটি হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার যদি আমি করতে না পারি, তাহলে রাজনৈতিক জীবন আমার সুটালটাই ব্যর্থ। বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করবো, বঙ্গবন্ধু হত্যার বিচারটা করতে পারবো না। এটা কিন্তু করতে আমাদের অনেক দক্ষি জামালা পোয়াতে হয়েছে। আবার কিন্তু 2001-এ এসে কিন্তু আবার বিএনপি ক্ষমতা আসলো, জামাত কিন্তু ক্ষমতা আসলো, এসে কিন্তু দেশটাকে কিন্তু পিছিয়ে দিল। আপনি যাই বাবাই বলেন, উগ্রবাদ আসলো, বাংলাবাই আসলো, শেখ আব্দুর রহমান আসলো, জঙ্গিবাদের আস্থান গড়ে উঠলো। এই যে উগ্রবাদের জন্ম হলো, জামাত শক্তিশালী হলো, রাজাকাররা শক্তিশালী হলো, এর মধ্য দিয়ে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ পিছিয়ে গেছে। পঞ্চাশ বছরে আমি কতটি বছর, 21 বছর বলেন, এদিকে 6-5 বছর বলে কত বছর হলো, তারপরে বলে এরশাদের সময় 9 বছর, সব কিছু মিলে কতটি বছর পিছিয়ে গেলাম। এই প্রজেক্টটা ছোট করে আনতে হবে, আমি আবার পরে আপনার কাছে আসবো, সেটা পিছিয়ে গেলাম। কাজেই গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, কাজে রাজনীতিতে বঙ্গবন্ধুর কিলিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশে যে কিলিংয়ের পলিটিক্স, হত্যার রাজনীতি, খুনের রাজনীতি শুরু হলো, সেই খুনের রাজনীতিতে হচ্ছে আমাদের 50 বছর স্বাধীনতা পূর্তি দাঁড়িয়ে বলবো, এই খুনের রাজনীতি হচ্ছে বাংলাদেশের প্রগ্রেসিভ রাজনীতি, উন্নয়নের রাজনীতি, অগ্রগতির প্রতি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই খুনের রাজনীতির পথ থেকে আজকের বাংলাদেশ কিন্তু খুনের রাজনীতির পথে নেই। আজকের বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় আছে, একটা ইলেকটেড গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট ইলেকটেড, আপনি মানেন বা না মানেন, বিএনপি না মানুক সেটা ভিন্ন জিনিস, তার বক্তব্য, তাদের স্ট্যান্ড, বিশিষ্ট নেতা, তাকেও ধন্যবাদ, এবং যারা টেলিভিশনের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী বা পঞ্চাশ বছর পূর্তির এই মহতির সময় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর কথা বলি, তার একেবারেই একটা 50 বছরের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, শিল্প, একটা সামগ্রিক বিষয়টা এখানে তুলে আনতে হয়। তো আমার কাছে মনে হয় যে এত অল্প সময়ের ভিতরে সব কথা বলা খুব কঠিন। 50 বছরের ভিত গড়েছে যেমন 24 বছর পাকিস্তানের প্রেক্ষাপট, সেটাও আমাদের জাতির একটি মহত্তম সময়, অর্থাৎ আন্দোলন, সংগ্রাম, লড়াই, তারপরেই 71-এর মুক্তিযুদ্ধ। তো 71-এর মুক্তিযুদ্ধের এবং আগে পরে আমাদের বীর পুরুষ, আমাদের পূর্বপুরুষ যাই বলি না কেন, শেরে বাংলা ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়া রহমান, বেগম জিয়া, রাজনৈতিক বিশ্লেষণে ধারাবাহিকভাবে যদি বিষয়গুলো আসে, তো এই মানুষগুলোই কম বেশি ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। যেমন ছোট্ট করে বলি যে বাংলার ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, এগুলো আমরা যখন দলীয় দৃষ্টিভঙ্গি দেখব তখন একরকম, আর যখন জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব তখন আরেক ধরনের। যেমন আমাদের বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে রক্তের একটা সম্পর্ক আছে, এই রক্তে স্নেহ স্বাধীনতা আছে বাংলাদেশের স্বাধীনতা। 71-এর মুক্তিযুদ্ধের যে লড়াই, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে,
এই ধরনের ইতিহাস আপনি বাংলাদেশের সঙ্গে বিশ্বে খুঁজে পাওয়া বিরল দুর্লক্ষ ভাবন এই নয় মাসের লড়াই আপনি খুঁজে পাওয়া খুব মুশকিল কিসের জন্য রক্ত দিয়েছেন এই প্রশ্ন যদি আমার এখনকার প্রজন্ম করে তাহলে স্বাভাবিক সত্য কথাটা বললে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সেই সময় ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ যেটাকে সংবিধানে লেখা হয়েছে সমাজতন্ত্রের কথা ধর্মীয় মূল্যবোধ যেখানে বলা হয়েছে ছোট করে সব ধর্ম নিরপেক্ষতা এই প্রসঙ্গগুলো যদি আমি আলোচনা করি সংবিধানে যে বিষয়গুলো এসেছে সংবিধান তখনই শ্রেষ্ঠত্বের দাবিদার হবে কিতাবি বিষয় না সেখানে যা লেখা হয়েছে সেই অধিকারগুলো জাতি ভোগ করে কিনা তার বাস্তবে কোনো অস্তিত্ব আছে কিনা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ যেমন এটা সত্য আর দু একদিনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের দেশে আসবে রাষ্ট্রীয় সফর হিসাবে তিনি আসবেন রাষ্ট্রীয় নিমন্ত্রণ হিসাবে তিনি আসবেন কিন্তু একটু পিছনে দেখি তাকে দেখেন তো 70 বছর আগে কংগ্রেস বা অন্যান্য শক্তিগুলো তারা যখন লড়াই করেছে ভারতের স্বাধীনতার জন্য তখন এই শক্তিকে তারা কি হিসাবে দেখত সাম্প্রদায়িক শক্তি হিসেবে দেখত এবং এর অতীত বর্তমান ভূমিকা যদি দেখি তাহলে যে ভূমিকা আমরা এখানে সাম্প্রদায়িক কথা বলি ওইটা কিন্তু বিদ্যমান আমি তাকে নিয়ে আনছি বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতার বিরোধিতা করছি আর একজন চরম সাম্প্রদায়িক ব্যক্তিকে আমি নিমন্ত্রণ করে বিশিষ্ট ব্যক্তি এবং আমোদিত আজকে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছে এটা কি আল্লাহ দিত আমি আমি শব্দটা খুঁজেছিলাম যে কি শব্দ বললে উনি খুশি হবেন কাকে ডাকছি আমার বন্ধুকে আমি তো কংগ্রেস কাউকে ডাকতে পারতাম যে আমার মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল এখানে তো রাষ্ট্র মুখ্য না মুখ্য হচ্ছে আমার গণতন্ত্রের সঙ্গে কেউ বন্ধু আমার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেউ তো আমি এখানে অসাম্প্রদায়িক ওখানে আমি সাম্প্রদায়িক এটা আমার 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 কাছে প্রশ্ন ন্যায় বিচার ভিত্তিক যে সমাজের কথা এখন এসছে সমাজতন্ত্রে এটা আপনি নিজেও জানেন আমিও জানি সবাই জানে যে সমাজতন্ত্র আমি সংবিধানের একারে ব্যানারে উপরে লিখে রেখে দিচ্ছি কিন্তু এখন তো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি প্রতিযোগিতামূলক সমাজ মানে পুঁজির যে লড়াই সেটাকে আমরা গ্রহণ করেছি আবার ওই জায়গাটায় লিখে রেখেছি সমাজতন্ত্র আবার এটাও যদি বলি সাম্প্রদায়িকতার বিরোধিতা করছি আমরা সবাই করছি যারা মুক্তিযুদ্ধের কনসেপ্টে আমরা বিশ্বাস করি সবাই করছে কিন্তু এটা তো সত্য যে আমি আবার সংবিধানে একটা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ইসলামকে রেখে দিয়েছি এখন তো বিএনপি নাই এরশাদও নাই এখন তো আওয়ামী লীগ এবং তা একদিন দুদিনের জন্য না যেভাবেই হোক তারা 12-13 বছর আছে সেই 12-13 বছরে এই জিনিসটা তারা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে আবার বলছে আমি অসাম্প্রদায়িক তো এটা আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক যেটা বিশ্বাস করি আর কাজ করছি তার বিপরীত এটা আমার কাছে মনে হয়েছে এই যেমন আমার বন্ধু যে আহমেদ হোসেন সাহেব বেশ কথা করে বললেন জামাত ইসলাম সেও জামাত ইসলাম করে নামও করি না সে আওয়ামী লীগ করে আমি বিএনপি করি কিন্তু বাস্তবতাটা কি তার বিরুদ্ধে একজন বলছে আবার আরেকজন হয়তো সমর্থন করছে কিন্তু সে তো আইনগত দিক থেকে এই দেশে আসে 13 বছরে কিন্তু তাকে অনেক কিছু হয়েছে তাকে কিন্তু বাতিল করা হয় নাই মানে এটা সমালোচনার হিসাবে রাখছি আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক করবার যে অধিকার বা রাজনৈতিক দল হিসেবে তার টিকে থাকা নিয়ে আপনি বলছেন সেটা আছে আমার কাছে যেটা মনে হয়েছে মুখ্য বিষয়টা হচ্ছে জনগণ আমার সঙ্গে আওয়ামী লীগের লড়াইটা কি ন্যূনতম গণতন্ত্র বলতে যেটা বুঝি ন্যূনতম সেটা হচ্ছে ভোট অধিকার এই ভোট অধিকার যদি মানুষকে দিয়ে এবং মানুষ কোনো দলকে কোনো প্রতীককে কোনো নেতাকে নির্বাচিত করে আমার কোনো মানে বিরোধিতা নেই কিন্তু আমি দেখছি সকালের পর রাত্রি মধ্যরাত্রি হয়ে যাচ্ছে এবং এটা নির্বাচন কমিশন যেভাবেই হোক বলছে এই সিস্টেম না থাকলে তো রাত্রি ভোট হতো না অর্থাৎ ইভিএম থাকলে আর রাত্রি হতো না ইভিএম এর পরিণতি কি হচ্ছে সেটাও আমরা দেখছি এবং আরেক নির্বাচন কমিশনের সেটা ব্যাখ্যা করে জাতিকে তুলে ধরছে বোধ বুদ্ধি বিবেচনায় শিল্প অনুরাগী যোদ্ধার জাতি বাঙালি কিন্তু এরকম যে ঘটনাটা আমরা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যেসব ঘটনাগুলো
সেই সব সময় যদি আমি সত্য কথাটা বলি তখন তো আপনার কাছে আমি চাবো যে ডিজিটালে সেই আইনের ইয়েটা দেন আমার কাছে, আমি আগে দেখে নিই যে কোন শব্দ বললে বিপদে পড়বো আর কোনটা না বললে বিপদে পড়বো। আপনি চিন্তা করতে পারেন আমাদের কুষ্টিয়া বা খুলনা ডিভিশন আছে, যখন একজনের উপরে আরেকজন রেগে যায় তখন বলে শালার কান সাতটা ফাটাই দেখ, তার মানে কানের মন্ত্র মা। এক শিশির কার্টুনিস্ট কিশোর কিশোর এমন ভাবে মারছে ওই আমার দেশের পূর্ব কান সাতটা ফাটাই দেয়, তার আজকে অপারেশন হয়েছে। আমি মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরে একজন কার্টুন আঁকতে পারবে না এবং তার শারীরিক নির্যাতনের মুখোমুখি হয়ে। তবে কিশোর আবার এই যে নির্যাতনের বিরুদ্ধে, হেফাজতে নির্যাতন, হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে একটি মামলা করেছে, সেটি কিন্তু একটি বড় সাহসী ভূমিকা। আমি তাকে ইতিহাস আমার মনে পড়ে নাকি ওইরকম মামলা না 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 এটা তাকে আমি ধন্যবাদ দিই যে একটা অনমীর বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। ওই যে লেখক মুস্তাক মারা গেছে, আমি আলাদা করে বলছি না, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এসে আমি ভিন্ন মত প্রকাশ করাই তো এই স্বাধীনতা অন্যতম দিক। আমি আমারটা বলবো, আমি আমার মতো চলবো, এটা তো ভিন্ন মত পোষণ করা, এটা তো রাষ্ট্রবিরোধী কোনো ঘটনা না। তো সেই ভিন্ন মত পোষণ করতে গিয়েও যদি আইনের যে আইন আমার সমাজকে রাষ্ট্রকে স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে ছোট করে ফেলছে, সে আইন কেন আমি রাখবো? তাহলে কি পঞ্চাশ বছর উপকৃত হচ্ছে না? আমার কাছে মনে হয়েছে এটা একটা প্রশ্ন। আর পঞ্চাশ বছর আমার অহংকারের, পঞ্চাশ বছর আমার যুদ্ধে, পঞ্চাশ বছর আমার ইতিহাসের সেই কালজয়ী, আমি থাকি আর না থাকি এটা বাঙালি জাতির জন্যে মেঘনা কাটা, এটাকে কেউ পাশ কাটানো। যদি এখানে কেউ ধাক্কা দিতে চায় তাহলে আমি বলবো যে এটা আমরা জাতিগত ভাবে ছোট হয়ে যাব। পঞ্চাশ বছর আমাদের গৌরবের, আমাদের আকাঙ্ক্ষার, স্বপ্নের, আমি সেই জায়গাতে একমত। এবং বাংলাদেশ এখন পরিণত, হ্যাঁ পরিণত বাংলাদেশ, পরিণত ম্যাচিউর্ড না ম্যাচিউর্ড বাংলাদেশ। আপনি যদি ওইভাবে হিসাব করতে মানে বয়সের হিসাবে তো অবশ্যই বয়সের হিসাবে ম্যাচিউর্ড, এই কথা হিসাব করতে যান যে পাকিস্তানের স্বাধীনতা কিন্তু আমাদের চেয়ে বয়স বেশি, বাট তাদের চেয়ে কিন্তু আরো ম্যাচিউর্ড। ম্যাচিউরিটি কিন্তু 70 বছর হলো বা 80 বছর হলো, দিস ইজ নট ম্যাটার। আপনি কিন্তু আপনার কম বয়সে ম্যাচিউর হতে পারেন, এবার আপনি বলবেন সিনিয়রিটি বলবেন, আপনি জ্ঞানে গুণে যদি আপনি বেশি হন ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আমার সিনিয়র। আমি বয়সে সিনিয়র কি হবে, সিনিয়রিটি হচ্ছে মিন। এক প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পঞ্চাশ বছরে এগিয়েছে, আজকে যতদূর যে পর্যায়ে এসেছে এটা কিন্তু আমার অবশ্যই, আমার অনেকেই বলছেন যে যেমন আনন্দবাজার পত্রিকা কলকাতা তা সেখানে নিউজ করেছে, বলছে যে পাকিস্তান বাংলাদেশের যে উন্নয়ন, এই উন্নয়নে অনেক দেশ ঈর্ষান্বিত। তাহলে আমি তো পঞ্চাশ বছর আমার গৌরবের, অবশ্যই গৌরবের। কিন্তু দুদুবে একটা তো বললেন, হ্যাঁ পলিটিক্সের তার পার্টির অবস্থান থেকে কথা বলবেন, আমি আমার চিন্তাটার কথা বলবো। এখানে বিএনপির সাথে আমার দ্বন্দ্বটা কোথায়, সংঘাতটা কোথায়? চিন্তা দ্বন্দ্ব, আদর্শের সংজ্ঞা, বিশ্বাসের সংজ্ঞা, বিশ্বাসের বিভাজন। তিনি বললেন ইতিহাসটা দুধারায় চলে গেল কখন থেকে, তিনি বলছেন কিন্তু ইতিহাস, হ্যাঁ ইতিহাস, ইতিহাসটা বাংলাদেশের দুধারায় চলে গেল কখন থেকে, যে আমি বললাম বঙ্গবন্ধু হত্যার পর থেকে, মুক্তিযুদ্ধের ধারা থেকে দেশটা চলে গেল একেবারে পুরোপুরি উল্টো ধারা, পাকিস্তানি ধারা, পাকিস্তানি ভাবধারা। রাজাকার সাজিদকে প্রাইম মিনিস্টার করার মধ্য দিয়ে কি আমার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়নি? রাজাকার আলিমকে মন্ত্রী করার মধ্য দিয়ে কি আমার মুক্তিযুদ্ধের ভাবনাকে ভুলুণ্ঠিত করা হয়নি? নিজামীকে মন্ত্রী বানিয়ে, মুজাহিদকে মন্ত্রী বানিয়ে আমার মুক্তিযুদ্ধের ভাবনাকে কি ভুলুণ্ঠিত করা হয়নি? এইখানেই হচ্ছে ক্ষত। এই পঞ্চাশ বছরের যেমন গৌরবের আছে, আবার ক্ষত আছে, কলঙ্ক আছে। সেই কলঙ্কটা নিয়ে আমরা বুঝতে হয়েছে কিন্তু, যেমন আগে ইন্ডিমিটি অ্যাক্ট, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, এখন জিয়া রহমান সাহেব নাম আসবে, তিনি পঞ্চম সংশোধন এটা অ্যাপ্রুভ করলেন, এস বিচার করা যাবে না। কিন্তু এটা কিন্তু আমাদের একটা কলঙ্ক ছিল, সেই কলঙ্কটা আমাদের মুছতে হয়েছে। আর যুদ্ধ অপরাধী বিচার, এই যুদ্ধ অপরাধী বিচারটা কিন্তু এইটাও কিন্তু এটা কলঙ্কিত অধ্যায় ছিল, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যা পরাজিত শক্তি যুদ্ধ অপরাধী বিচার হচ্ছে না, এটা বিচার হয়েছে,
এটা একটা কলঙ্ক মুছে দিয়েছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবর্ণ জয়ন্তী 50 বছরে দাঁড়িয়ে আমরা গর্বের সাথে গৌরবের সাথে বলবো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ়তা দিয়ে সাহস দিয়ে প্রজ্ঞা দিয়ে বিশ্বাস দিয়ে তিনি আপনার যুদ্ধ অপরাধের বিচার করতে সমর্থ হয়েছেন এবং তিনি বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে সমর্থ হয়েছেন। এই দুটিকা চ্যালেঞ্জিং কাজ ছিল, বিশাল চ্যালেঞ্জ। আপনি তো বলে প্রত্যাশা তো চ্যালেঞ্জিং ছিল, যেদিন ওয়ার্ল্ড ব্যাংক তার ফান্ড উইথড্র করল সেদিন তো সব দেশ হতাশ হয়ে গেল। হ্যাঁ, আমরা কি করব কি হবে, তখন প্রধানমন্ত্রী বললেন নো আমার নিজস্ব অর্থায়ন আমি এই পদ্ধতি করবো। তখন বিএনপি আজকে আমি বলি যে বিএনপির নেত্রী বেগম জিয়াও কিন্তু বলেছিলেন যে এটা পদ্মাসেতু হবে না, তিনি এমনও বলেছিলেন এটা বাঁশ দিয়ে পদ্মাসেতু বানাচ্ছে, এই দিয়ে যে আপনারা যাবেন না, আপনারা পড়ে যাবেন মরে যাবেন। কিন্তু আজকের পদ্মাসেতু 50 বছরে দাঁড়িয়ে আমি গর্ব সাথে বলবো না যে পদ্মাসেতু আজকে স্বপ্নের পদ্মাসেতু কিন্তু হয়ে গেছে। এই কৃতিত্ব যদি বলেন লিডারশিপের কৃতিত্ব, শেখ হাসিনার কৃতিত্ব দিতে হবে সেটা আপনাকে। আপনি যদি বলেন যে আপনার নিউ ইয়র্ক টাইমসে দেখলাম একটা প্রতিবেদন বেরিয়েছে, সেখানে সাংবাদিক তিনি বলেছেন জো বাইডেনকে উদ্দেশ্য করে যদি দারিদ্র বিমোচন আমেরিকা চান আপনি বাংলাদেশ হচ্ছে তার মডেল। এটা কি আমার কথা, নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য, একটা প্রতিবেদন বক্তব্য। এইগুলো আমার গৌরবের, কিন্তু বাংলাদেশে যখন জো বাইডেনকে বলতেছে যে আপনি এটা লুক ফর লুক ইউ সি বাংলাদেশ, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন, তখন তোমার গৌরবের হয়। তো নিউ ইয়র্ক টাইমস তো আবার অন্যান্য বিষয়ে অনেক কথা বলে, বলো কিন্তু ওই জায়গাটা বলেছে। ক্রিটিসিজম তো ডেমোক্রেসির অংশ, ক্রিটিসিজম ইজ গুড, বা সেই ক্রিটিসিজম থেকে আমি শিখতে চাই। বিএনপি ক্রিটিসিজম হইতে পারে, বাট বিএনপি পলিটিক্যাল লাইনটা কি আমার পছন্দ নয়, তার পলিটিক্যাল অবস্থাটা আমার পছন্দ নয়, এটা গ্রহণীয় নয়, এটা মুক্তিযুদ্ধের সাথে বিরোধী দিতা। আমি মনে করি মুক্তিষ্টক্য শহীদের সাথে এটা একটা বেইমানি মুনাফেকি। এটা আমরা বিশ্বাস করি এবং মুক্তিযুদ্ধ আরও বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিশ্বাস করি। এখানেই হচ্ছে বিরোধটা। যেমন বঙ্গবন্ধু সাথে সাংবাদিকরা বলেছিল যে ইন্দিরা গান্ধীর সাথে আপনার এত মিল কিসের, বঙ্গবন্ধু বলেছিলেন এটা হচ্ছে আদর্শের মিল, চিন্তার মিল, এটা হচ্ছে নীতির মিল। কংগ্রেসের কথা তিনি উল্লেখ করেছেন যে অনেকাংশে মিল আছে এবং মুক্তিযুদ্ধে সময়কালে কংগ্রেস তখন শাসন ক্ষমতায় ভারতের তারা সহায়তা করেছে, কিন্তু আজকে তিনি বলছেন সুবর্ণ জয়ন্তীতে তাদের সঙ্গে বাংলাদেশের আদর্শের বিজেপির আদর্শটা যারা বলছেন ঠিক আছে সাম্প্রদায়িক মূল্যবাদী, বাট বিজেপি কিন্তু রাম মন্দিরের কথা বলে ক্ষমতায় এসেছে, কিন্তু রাম মন্দির কিন্তু ভাঙতে পারে নাই। সেই আপনার বাপরি মসজিদ না, মসজিদ তো ঠিকই আছে এবং সংবিধানও কিন্তু পরিবর্তন করতে পারে নাই। ইন্ডিয়ার যে সংবিধান ধর্মনিরপেক্ষতা বদলাতে পারে নাই, কিন্তু আমার কথা সেখানে আপনি যেভাবেই কথা ক্ষমতায় আসেন কিন্তু বাংলাদেশে কিন্তু সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এসে জিয়াউর রহমান সাহেব কিন্তু সংবিধানটা পাল্টে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় যে গড়ে ওঠা যে সংবিধানটা ছিল এটা উনি চেঞ্জ করে ফেললেন কলমের খোঁচা দিয়ে একেবারে, এবং এটা অর্ডিনারি দিয়ে চেঞ্জ করলেন, পরে এটা পার্লামেন্টে পাশ করে নিলেন। এটা হচ্ছে দুঃখজনক, এখানে আমাদের বেদনা, এখানে আমাদের কলঙ্ক। এই 50 বছরের কিছু যে কলঙ্কগুলো দিকগুলো, যেমন আজকে দুদুবার বলছে আপনি বললেন যে আমি তো ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধানমন্ত্রীকে আনছি, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এটা কি আপনি পারবেন? যদি আপনি আজকে প্রথম থাকতেন আপনি কি এটা করতেন? আপনি কংগ্রেসে আনতে পারতেন? এটা হয় কখনো হবে না, এটা হচ্ছে আমার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের সম্পর্ক, কোনো পার্টির সাথে সম্পর্ক না। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আসছে, তিনি কোন মতাদর্শের সেই বিষয়টি আমার বিবেচ্য নয়, তিনি হচ্ছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ইলেকটেড প্রাইম মিনিস্টার, তিনি দেশের প্রধানমন্ত্রী, তাকে আমরা ইনভাইট করেছি। এবং দুদুবার যদি আজকে বাংলাদেশ ক্ষমতা থাকতেন তিনিও এই কাজটি করতেন, এটাই করতেন, এটাই এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বাস্তবতা। এবং এর চেয়ে আরও অন্যরা তো আসছে, সবাই কিন্তু স্বশ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা আসতেছে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন, নট পার্টি টু পার্টি রিলেশন। আমরা যেমন চীনে যাই অনেক সময়, আপনার চীনের আপনার কমিউনিস্ট পার্টি আমাদের ইনভাইট করে, পার্টিকে ইনভাইট করে, গভর্নমেন্টকে ইনভাইট করে, তো পার্টির ডেলিগেশন টিম আমিও গিয়েছি,
দুবাই গিয়েছেন কিনা জানি না বিএনপি থেকে যায় ইন্ডিয়াতেও পার্টি টু পার্টি ডিসরা আছে বাট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দিস আর আদার থিং কাজে আমরা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আমরা ইনভাইট করেছি তিনি আসছেন এবং আপনি বলছেন তার সাথে কি তিনি কোন অদর্শের লোক দিস ইজ নট এটা লুক আউট এটা আমার লুক আউট করবে আমার নয় তিনি ইন্ডিয়ান ভারতের প্রধানমন্ত্রী এবং তিনি পররাষ্ট্রমন্ত্রীরা ভিজিট করেন না অন্য দেশ কিন্তু বাংলাদেশে তিনি আসলেন এবং মনে হলো যে সফরটা একটা বাইলেটারাল নানা কিছু আলোচনা হবে সেটির একটা পাক আলোচনা করতে তিনি এসেছেন এবং আলোচনায় দুই পক্ষই নানা রকমের ইঙ্গিত দিয়েছেন নানা নিষেধে কানেক্টিভিটির কথা খুব প্রধান হয়ে এসছে তিস্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে বর্ডার ইস্যু সামনে এসছে কিন্তু হঠাৎ করে আমরা এখন দেখলাম এখন শুনছি যে এখানে কোনো বাইলেটারাল ডিসকাশন হবে না নাই হতে পারে কিন্তু আমি আগেরটার সঙ্গে পরেরটা এখানে কোথাও একটা গ্যাপ বা কোনো একটা সমস্যা আছে কিনা সেটা বুঝতে চাইছি যে উনি আসছেন তাতেই আমরা সন্তুষ্ট আমাদের কিছু চাওয়ার নেই আমরা কিছু চাইবো না এখন সেটা তো কোনো সমস্যা নেই এই ধরনের আলোচনা কিন্তু আমি বুঝতে চাইছি যে এই যে পররাষ্ট্রমন্ত্রীর সফর এবং এখন প্রধানমন্ত্রীর সফর এই মাঝখানে কোনো সুবর্ণ জয়ন্তীতে আমি জানি আমি সেজন্যই বলছি কিন্তু ওই যে পররাষ্ট্রমন্ত্রী আর সফরের সময় একটা অন্যরকমের বার্তা পাওয়া গেল এবং তার হঠাৎ করে আসা সেটা একটা হ্যাঁ আসার মধ্যে দিয়ে অনেকেই অনেক বার্তা পায় এবং ফরেন মিনিস্টার আমাদের সাথে ফরেন মিনিস্টারের ডিসকাশন হয়েছে নিশ্চয়ই কিছু আলাপ তো হয়েছে এবং আমাদের এটি কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রিলেশন ডিপ্লোম্যাটিক ডিসকাশন ডিপ্লোম্যাটিক ডিসকাশনটাকে এটা ভেতরে থাকে এটা বাইরে আসে না ওকে আপনাকে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আসছে এটা কিন্তু আমার প্রতিবেশী রাষ্ট্র নেবারিং কান্ট্রি বন্ধুপ্রতিম দেশ ইন্ডিয়া মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবদান সব কিছু মিলিয়ে ট্রাস্টেড ফ্রেন্ড কাজে আমরা ওই ট্রাস্ট সুতরাং সেই দেশের প্রধানমন্ত্রী আসছে নিশ্চয়ই ঐতিহাসিক সফর এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা এবং বিএনপির আমি বলবো যে আদর্শিক নেতা বিএনপির যে রাজনীতি সেই কিন্তু জিয়াউর রহমান কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে তো বটেই গত কয়েক বছর ধরে যেভাবে আলোচনা হচ্ছে এবং তার যে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা মুক্তিযুদ্ধ পরবর্তী ভূমিকা মুক্তিযুদ্ধের পূর্বের ভূমিকা এখন তো 25শে মার্চ 7ই মার্চ 26শে মার্চে তার যে ভূমিকা সেগুলো সম্পর্কে সরকারি মহল থেকে নানা রকমের তথ্য নানা রকমের বক্তব্য আসে এবং তাতে করে আমার প্রশ্ন হচ্ছে যে জিয়াউর রহমান কেন্দ্রিক বিএনপির যে রাজনীতি সেটি আসলে ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে পড়তে যাচ্ছে বলে মনে করেন আপনি কেননা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা পক্ষে স্বাধীনতা বিরোধীদের এই যে যুদ্ধাপরাধীদের বিচারের সময় এক ধরনের একটা জাগরণ তৈরি হয়েছে মানুষের মধ্যে এটা সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সেখানটাতে এবং তরুণ প্রজন্ম তার সঙ্গে অনেক বেশি ইনভলভ হয়েছে সেখানটাতে আপনি কি মনে করেন কিনা জিয়াকে কেন্দ্র করে যা কিছু তথ্যাদি এখন পাওয়া যাচ্ছে বা বলা হচ্ছে তাতে করে বিএনপির রাজনীতি আসলে বড় ধরনের হুমকির মধ্যে পড়তে যাচ্ছে না এটা আমার কাছে মনে হয় না এক লাইনেই বলে দিচ্ছি এটা মিনিমামটা মনে হয় না যে সরকারি পর্যায়ে যে প্রচারণাটা এটা দলীয় প্রচারণা আর সরকারি প্রচারণা এক হয়ে গেছে কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন নির্বাচন কমিশন বিচারালয় সবগুলো এখন একটা গোষ্ঠী কেন্দ্রিক হয়ে গেছে যেটা একটু আগে আমি এই বললাম যে মানুষের ন্যূনতম একটা ভোট অধিকার নাই ন্যূনতম আমি গিয়ে কেন্দ্রে একটা আমার পছন্দের প্রার্থীকে আমি একটা পছন্দের মার্কাকে পছন্দের দলকে আমি ভোট দিব এই সুযোগটা বর্তমানে নাই বর্তমানে যদি থাকতো সরকার এবং সরকারি দল বা সরকার ঘাসা রাজনীতিটা যদি বিশ্বাস করত যে শহীদ জিয়াউর রহমান তারা যেভাবে বলছে ওই অবস্থায় আছে তাহলে ভোট দিলে পরে শতকরা 95% ভোট ওই পক্ষে পড়বে কিন্তু প্রশ্ন হচ্ছে সর্বশেষ নির্বাচনে দেখেছি যে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হচ্ছে এত কিছুর পরও শতকরা 10% ভোটে নির্বাচন কমিশনের সর্বশেষ পরিচালনা যেটা সিটি কর্পোরেশন চট্টগ্রাম সেখানে 5% ভোটে দ্যাট মিনস তারা যে বিশ্বাসটা প্রচার করছে সেই বিশ্বাসটা যে সত্য না
সেটা কিন্তু এই ন্যূনতম ভোটের কথাটা আমি বললাম অধিকারের কথাটা বললাম থাকলে তারা বুঝতো তারা জানে যে তাদের কথা দেশবাসী বিশ্বাস করে না আর বিশ্বাস করে না বলেই নির্বাচনটা সকালে না করে রাত্রি নিয়ে যাচ্ছে যে এটা এবং ওই নির্বাচনে কাদেরকে পুলিশ সার্ভিসের অথবা প্রশাসন এরা তার চাকরি করে এরা এই সরকার নিয়ে আরেকটা সরকার আসবে সে চাকরি করবে আরেকটা সরকার আসবে আবার চাকরি করবে কিন্তু তাদের মধ্যে যে অবস্থাটা তৈরি করা হয়েছে যে এই সরকার ছাড়া আর কোনো সরকার নাই যদি আসে তাহলে কিন্তু তোমরা নাই মানে এই যে প্রচারণাটা এটা একটা ভয়ঙ্কর সৃষ্টি করছে তা আমি যেটা পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তীর যে প্রসঙ্গটা আজ আলোচনায় নিয়ে এসেছেন এবং এই বিষয়টাই যে আমি আলোচনা করছি সেটা হচ্ছে আপনার একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী দু হাজার একুশ পঞ্চাশ বছর তা আমি ক্যাটাগরিলি যদি নিয়ে আসি যে একাত্তর পঁচাত্তর একটি সরকার যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হিসাবে আমরা দেখতে পারি সেই সময়টা যদি আমি বিচার বিশ্লেষণ করি যে সেই সময় কি কি আমি অর্জন করেছি কি কি পেয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সংবিধান এর বাইরে আমরা কিছুই পাইনি সংবিধানের বাইরে সংবিধানের কেতাবে ওই কথা আছে না কেতাবে লেখা আছে গোয়ালে নাই অর্থাৎ আপনি ওই সময় পত্রিকা বন্ধ হচ্ছে ওই সময় জরুরি আইন সংবিধানে সংশোধিত করা হচ্ছে ওই সময় ইন্ডেমিনিটি হচ্ছে রক্ষী বাহিনীকে দায়মুক্ত করার জন্য যদি রক্ষী বাহিনীর বিরুদ্ধে যে হত্যার অভিযোগগুলো দায়মুক্তির প্রশ্নটা আপনি ক্যাটাগরি ওখানে দেখবেন দায়মুক্তি আছে ইন্ডেমিনিটি ফার্স্ট বঙ্গবন্ধু শেখ মুজিবই দিয়েছিলেন এই রক্ষী বাহিনীর প্রশ্নে সাধারণ ক্ষমা 72 আগস্টে দেওয়া হয়েছিল জাতীয় ঐক্যের প্রশ্নে বিচার খুব সীমিত একটা চিকনালী আমার কুষ্টিয়ার লোক তার শুধুমাত্র তাকে বিচার করেছে তাকেও পরবর্তীতে ক্ষমা করে দেওয়া হয় আমি কাউকে ছোট বড় কথা না এটা সুবর্ণ জয়ন্তীর যে ধারাবাহিক ইতিহাস আপনি চলে আসেন তারপরে 96-76 থেকে 81 অর্থাৎ এই 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 সময় জিয়া রহমানের শাসনকাল এই সময় কি ইলেকশন হয়েছে এই সময় কি পার্লামেন্ট ছিল এই সময় কি চাষবাস হয়েছে এই সময় কি দুর্ভিক্ষ হয়েছিল এই সময় কি দেশ থেকে বিদেশে চাল রপ্তানি করা হয়েছিল এই সময় কি রক্ষী বাহিনী নামে কোনো পেটুয়া বাহিনী তৈরি করা হয়েছিল না বিলুপ্ত করা হয়েছিল এই বিষয়গুলো আপনি রাজনৈতিকভাবে আপনাকে আমি আমি কাউকে মানে সমালোচনার দৃষ্টিতে নিয়ে আনছি না আসেন 82 থেকে 90 যেটা মানে খুবই আমাদের স্বর্ণ সময় আমাদের যারা ছাত্র নেতা ছিলাম এর সাথে সামরিক শাসন বিরোধী ভূমিকা পালন করছে এর সাথে যখন সামরিক আইন যান সেই সময় আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল এর সাথে কি আমরা কেউ কেউ সমর্থন করেছিলাম না বিরোধিতা করেছিলাম ছাত্ররা 90 গণঅভ্যুত্থান আগ পর্যন্ত কি ভূমিকায় ছিল 86 সালে কারা মানে একদিনে 24 ঘন্টার মাধ্যমে নির্বাচন বর্জন নির্বাচনে অংশগ্রহণ কি করেছিল এই এই জিনিসটা যদি আমি আসি তাহলে কিন্তু আমার অনেক জিনিস ইতিহাসগুলো এখানে এসে যাবে তার পক্ষে কেউ বলবে বিপক্ষে কেউ বলবে 91 থেকে 2021 নির্বাচনে ক্যারটেকার আন্দোলন 174 দিন হরতাল ক্যারটেকার আসা এবং ক্যারটেকার আবার যারা দাবি করছে তারা বাতিল করে দিচ্ছে ক্যারটেকার আসছে না যারা বলছে যে বেগম জিয়ার সরকারের সময় বিএনপি সভানেত্রীর অর্থাৎ বেগম জিয়ার আন্ডারে কোনো ভালো নির্বাচন হবে না তারা আবার আওয়ামী লীগের সভানেত্রীর আন্ডারে নির্বাচন করছে এখন অর্থাৎ এই সমস্ত সময়ের জিনিসগুলো নিয়ে আসার পরে শাহজাহানের সময় পার্লামেন্টে কি অবস্থা ছিল শাহজাহানের সময় আগেও পার্লামেন্ট ছিল কি অবস্থা ছিল তারপরও পার্লামেন্টে ছিল শাহজাহান সাহেব একসঙ্গে আওয়ামী লীগেরই লোক ছিল তারপর সে মুসলিম লীগ তারপরে সে আবার বিএনপি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব তো একসময় মুসলিম লীগের ছিলেন তারপর আওয়ামী মুসলিম লীগের ছিলেন তারপর আওয়ামী লীগ এটা কিন্তু শেষ না বঙ্গবন্ধু শেখ মুজিব বাকশালের চেয়ারম্যান ছিলেন অর্থাৎ 4টা স্টেজে আসলাম আমি হয়তো আহমেদ হোসেন হয়তো ছাত্রলীগ থেকে এখন আওয়ামী লীগ আমি হয়তো ছাত্রদল থেকে বিএনপি কিন্তু আমাদের অতীতের জাতীয় যেসব রাজনৈতিক চরিত্রগুলো যদি আমি বিশ্লেষণ করি তাদের সঙ্গে আমাদের একটু পার্থক্য আছে আমরা একটার মধ্যেই আছি কিন্তু আমাদের যারা জাতীয় নেতা আমাদের এই যে শেরে বাংলায় কি বলবো আমরা পূর্বপুরুষ তিনি একই সঙ্গে মুসলিম লীগ এবং প্রজা পার্টির সভাপতি ছিলেন একই সঙ্গে দুটো বিরোধ পার্টির তো হোসেন সৈয়দ সরওয়ার্দী
কংগ্রেস করেছেন, মুসলিম লীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন। আমি এই জন্য তারা ছোট হচ্ছে না, কিন্তু এটা ইতিহাসের ধারাবাহিক একটি রূপ। এই যে সমাজতন্ত্রের কথা বলেন না, আমরা তো সবাই সমাজতন্ত্রের কথা বলেছি, কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমাদের পরম বন্ধু। সোভিয়েত ইউনিয়ন নামে এখন পৃথিবীতে কোনো দেশ নাই, কিন্তু মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আর ভারত আমাদের যে পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করেছে, সেই সোভিয়েত ইউনিয়ন নাই। পূর্ব ইউরোপের দেশগুলো সমাজতন্ত্রের যে দেশগুলো, অর্থাৎ চীনা শক্তির বাইরে, চীনের বাইরে, এই দেশগুলো আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সমর্থন দিয়েছিল। সেই দেশগুলো যেমন পশ্চিম জার্মানি আমাদের বিরোধিতা করেছিল, কিন্তু পূর্ব জার্মানি আমাদের সমর্থন করেছিল। তো সেই দেশগুলো এখন সমাজতন্ত্রের নাই। সমাজতন্ত্রের ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিল সংবিধানে আমাদের শহীদ জিয়া রহমান। এখন আমার সমাজতন্ত্র কথাটা ফেরত এসছে এখন আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমি নিজেও বললাম যে সংবিধানে লেখা আছে, কিন্তু সমাজতন্ত্রে আমরা কেউ কথা বলি না। বলি এখন মুজিববাদ প্রতিষ্ঠা করব, না বলি কার্ল মার্ক্সের বৈজ্ঞানিক সমাজ প্রতিষ্ঠা করব, বা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করব। একটা সময় এটা ছিল। তা আমি আমি ছোট করে বলি, পদ্মা সেতুর কথা উনি বলেছেন, বাজপেয়ী সেতুই তো হয়নি, তারপরে হাঁটবো কি করে? বেগম জিয়ার নামে এই কথাটা, মানে এটা হলো রাজনৈতিক একটা মানে গাল গল্পই বলবো, আগেই বলে দিলাম যে বেগম জিয়া সেতুই তো এখনো হয়নি, আল্লাহ সেতুটা বানাক, আমরা সেখানে যাই, আমরা দেখি। যেমন সংশয় আছে না, কোন সংশয় থাকবে জানো? এই যে টিকা নিয়ে আমাদের বহুজন সংশয় আছে, আমার অনেক আওয়ামী লীগ বন্ধু বলেছে দোষ টিকা নিছ নাকি, আমি তো একটু চিন্তায় আছি, মানে এটা ভারত থেকে আসছে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনাকে স্পষ্ট করে বলে দিই, টিকাটা ভারতের না, এই গবেষণাটা এসে অক্সফোর্ড, এটা বাইরে। সেই টিকা নিয়ে যদি কেউ প্রশ্ন করতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমার দেশে অনেক ওষুধ আছে, যে ওষুধগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে অনেক বিদেশে এইগুলো যাচ্ছে, সেহেতু আস্থা বিশ্বাস। যেমন বিশ্বব্যাংক যেভাবে হোক একে এই প্রজেক্টে চলে গেছে দুর্নীতির কথা বলে, জাতিগতভাবে আমরা ছোট হয়েছে, সে যদি আবার ফেরত আসতো তাহলে এটা আমরা প্রমাণ করতে পারতাম, সে এই দুর্নীতির কথা বললেও আবার সে এই প্রজেক্টে ফেরত আসতো। আমার কাছে জাতীয় ভিত্তিটা সেখানে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের ব্যাপার না, আমরা দেশগতভাবে বাংলাদেশি মানুষ হিসাবে জাতির কোনটি গৌরবের আর কোনটা গৌরবের না। এই যে আমি বলছি সরকারের যে প্রশ্ন করা, মুক্তিযুদ্ধ আমাকে কে অর্জন করছে? ভারত করে নাই, এই কথা বললে ভারত নানানভাবে খুশি হবে, অখুশি হবে। আরে আমার কংগ্রেস এখন সে ক্ষমতায় নাই, বাম ফ্রন্ট ওখানে যারা ছিল সমাজতান্ত্রিক কমিউনিস্ট পার্টি গুলো, তারা আমাকে সমর্থন দেবে, অন্য কোনো পার্টি, ক্ষুদ্র কোনো পার্টির কথা আমি, কিন্তু বিজেপি যেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার। এই যে আপনি যে প্রশ্নটা এখানে তুলেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন না, এবার তিস্তার পানি নিয়ে আলোচনা করব না, উনি কেন বলবেন? উনি তো বলবেন না তিস্তার পানি আমরা চাবো, উনি আলোচনা করবেন। এই কথা যদি ওখানকার পররাষ্ট্রমন্ত্রী বলেন যে না তিস্তার প্রসঙ্গে আমরা আলোচনা করব না, ওইটা উনার মুখে মানে, আমার পররাষ্ট্রমন্ত্রীর মুখে মানাবে না, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব তিস্তা নিয়ে আলোচনা হবে। এখন কিছু কিছু প্রশ্নের কথার জবাব দিতে হবে না, যেমন তিনি বলেছেন নিশ্চয়ই দিবেন, আমি তার সঙ্গে আপনাদের দুজনের, যেহেতু আমরা একটু শেষের দিকে এগোচ্ছি, দুজনের কাছে আমি একটা বঙ্গবন্ধু প্রশ্ন রাখতে চাই, আপনি উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের দুজনের কাছে, সেটা হচ্ছে যে আপনি 75-এর কথা বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক একটি অধ্যায়, এবং তারপরে অনেক ঘটনা ঘটেছে, এবং ঘটনাগুলো জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আরো অনেক রকমের ঘটনা ঘটেছে। আপনারা 21 আগস্টের কথা নিঃসন্দেহে আরেকটি কলঙ্কজনক অধ্যায়, অনেক রকমের এরকম ঘটনা বলে আওয়ামী লীগের দিক থেকে বলা হয় যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার চেষ্টা প্রতিপক্ষ করেছে, আবার বিএনপি গত 12 বছর ধরে বলছে তাদেরকে নিশ্চিহ্ন করবার একটা প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ আছে। বাংলাদেশকে ঘিরে নানা রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্র, নানা রকমের আন্তর্জাতিক সম্পৃক্ততা, নানা ইস্যুতে আছে, আমরা আপনারা আপনারাই সবসময় বলেন, দুপক্ষই কম বেশি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এটিকে আমরা এরকম একটা চিন্তার মধ্যে আনতে পারি কিনা, এই যে নিশ্চিহ্ন করবার যে রাজনীতি, বা আজকে হয়তো আপনারা টানা দীর্ঘ সময় ক্ষমতায় আছেন, বিএনপি কে একেবারে মার্জিনালাইজড করে ফেলা বা নিশ্চিহ্ন করে ফেলা, বিএনপি নিজের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারাও হয়তো সেটিকে আরো ত্বরান্বিত করছেন, করতে করতে একটা সময় ধরা গেল বিএনপি নাই,
এবং এরপরের আঘাতটা কারণ আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে আপনারা বলছেন এবং আমরাও জানি তারপরে এরকম একটা চেষ্টা যদি দেখি আমরা যে আওয়ামী লীগও ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে বা আওয়ামী লীগের উপর নানা রকমের আঘাত আসে এই আওয়ামী লীগ নেই বিএনপি নেই তারপরে আসলে দেশটাই একটা বড় কারণ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের রাস্তা ভালোবাসা নির্ভরতা প্রধানত এই দুটো দলকে ঘিরে আপনারা যে যেভাবে দেখুন না কেন এই দুটো রাজনৈতিক শক্তি যদি ক্রমাগত একসঙ্গে দুটোকে বিলীন করার কথা আমরা শুনেছি একসময় সেটি হচ্ছে না বিরাজনীতিকরণের কথা শুনেছি এখন ধরা যাক যে ঠিক আছে একটিকে আগে শেষ করি তারপরে আরেকটি শেষ হবে তারপরে দেশটাকেই না হয় ধরা যাবে এরকম কি আপনারা কখনো আপনারা দুজনই ছাত্র নেতা ছিলেন দুজনই দুটো প্রধান দলের রাজনীতির সঙ্গে যুক্ত আপনাদের মাথার মধ্যে কখনো এই চিন্তা আসে কিনা আমি একটু শুনতে চাই আপনি যেটি যেখান থেকে শুরু করবেন ওনার কথা সূত্র ধরে সেটি বলে আমার প্রশ্নের উত্তর যদি চান আমি বলতে চাচ্ছি যে উনি বললেন যে বঙ্গবন্ধুর সময়কালে কিছুই অর্জন ছিল না স্বাধীন বাংলাদেশটাই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় অর্জন এটা কেউ অস্বীকার করবেন বিচিত্রাতে জিয়াউর রহমান সাহেব একটা প্রবন্ধ লিখে গেছে সেখানে তিনি বঙ্গবন্ধুকে জাতির জন্য জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণেই তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এটাকে তিনি অস্বীকার করবেন এত বড় মহান অর্জন যে মহান নেতার নেতৃত্বে বাংলাদেশ হয়ে গেছে আর মাত্র 3.5 বছর পরে তিনি বুকে বুলেট নিলেন পাকিস্তানের ফাঁসির মঞ্চে গেলেন তার কবর খুঁড়ে ফেললো তাকে হত্যা করতে পারেনি স্বাধীন বাংলাদেশের মাটিতে তিনি জীবন দিলেন কার হাতে 10 জানুয়ারির বক্তৃতাটা মনে আছে আপনার তিনি বলেন আমি রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শুট করবো আগাম জানতেন এই কথা বললেন কেন রক্ত দিয়ে শুট করে গেছেন এখন পরিবার শুদ্ধ আমি বলছি এই কারণে জাতিসংঘের মেম্বারশিপটা কে পেয়েছি কখন পেয়েছিলাম আমরা এটা বঙ্গবন্ধুর আসার সময় নয় ওআইসির মেম্বারশিপ আমরা কখন পেয়েছি আপনার বঙ্গবন্ধুর সময় নয় পৃথিবীর অনেক দেশ আপনার ইভেন আমেরিকা সহ অনেক রাষ্ট্র অনলি বোধহয় কয়েক দু একটা স্টেট দেয়নি দুটো রাষ্ট্র আমি নাম বলবো না তারা পরে দিয়েছে 75-এর পরে দিয়েছে তাদেরকেও অনেক ঘনিষ্ঠ এখন আপনি বলবেন আপনি যখন আপনার 70 সনে ছিল আপনার দারিদ্র সীমার নিচে 70% পিপল সেখান থেকে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছিলেন বঙ্গবন্ধু যখন দায়িত্ব নিলেন দেশটা তো শেষ নাই কিছুই তো নাই সেখান থেকে যখন স্টেবল পজিশন নিয়ে আসলেন দেখেন একটা কথা খুব দুদুয় ভালো লাগলো আমার উনি বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাসটা তুলে ধরছেন ভিন্ন ভারত ভালো গুড এটা পলিটিক্যাল হিস্ট্রি এটা পলিটিক্স ধারাবাহিকতা উনি মুসলিম লীগ করেছেন আওয়ামী মুসলিম লীগ করেছেন পরে আওয়ামী লীগ করেছেন এরপরে তিনি বাকশাল করেছেন এটা পলিটিক্যাল স্ট্যান্ড রাজনৈতিক স্ট্যান্ড আমি যদি বলি আপনার নেতা জিয়াউর রহমান কি নির্বাচিত ছিলেন না রাষ্ট্র দখল করেছিলেন এটা বললে আপনি অখুশি হবেন আহত হবেন তার একটা রিয়েলিটি মানতে হবে 76 সনে যখন তিনি প্রেসিডেন্ট সামরিক শাসক এটা কি সংবিধানসম্মত ছিল এটা গণতান্ত্রিক ধারাই ছিল আপনি এরশাদ কি বললেন নো আপনি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন আমি কিন্তু জিয়াউর রহমানের সামরিক শাসনের বিরুদ্ধে আমি আন্দোলন করেছি আমি ছাত্রলীগের কর্মী হিসাবে করেছি আপনি যদি বলেন এই যে বললেন পিপিআর পলিটিক্যাল পাওয়ার অনেকে জানে না এগুলো পলিটিক্যাল পার্টি রেগুলেশন এই যে ছিল একটা সামরিক ফরমান জারি করে একটা অর্ডিন জারি করা হলো যে এখানে পলিটিক্যাল পার্টি রেগুলেশনে এই বিধি মোতাবেক অ্যাপ্লিকেশন করতে হবে বলা হলো কোনো মৃত ব্যক্তির নাম দিয়ে কোনো পার্টি করা যাবে না মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম দিবি এটা যাতে না হয় তো বঙ্গবন্ধু যখন মৃত তারপরে বঙ্গবন্ধু ছিলেন ভয়ের কারণ বাট আওয়ামী লীগ তো সেই বাদ দিয়ে আমরা তখন কৌশলগত কারণে আবেগটাকে কন্ট্রোল করে আমি স্ট্র্যাটেজিক হয়ে কৌশলগত কারণে আমি আওয়ামী লীগ রিভাইভ করেছি এবং ওখানে কিন্তু জামাত আবার অ্যাপ্লিকেশন করি রিভাইভ হয়েছে সেদিন জিয়াউর রহমান সাহেব জামাত নামে ছিল না ইসলামিক ডেমোক্রেটিক ইসলামিক একই মানে আমি বলছি নামটা এই তো এক্স এ ওয়াই একই জিনিস না ডিফারেন্ট ছিল নামটা বাট একই ব্যক্তি অন্য নামে করেছে ওই রূপান্তর হয়েছে এবং তখন যদি তিনি এই যে আপনার সাম্প্রদায়িক দলগুলোকে না করতেন লোক কোনো সাম্প্রদায়িক দল এখানে রিভাইভ হবে না অ্যাপ্লিকেশন করতে পারবে না
রাজনীতি করতেন ভালো হতো ইভেন ইন্ডেমনিটি একটা বাতিল করে যদি তিনি বলতেন না বঙ্গবন্ধু হত্যার বিচার হবে তাহলে কি ইতিহাসটার ভালো হতো না জিয়াউর রহমান কি ইতিহাসের পাতাতে থাকতেন না থাকেননি করেননি কাজে এই কথাগুলো কিন্তু ঠিক নয় যেমন বঙ্গবন্ধু লাহোরে যখন আপনার ওয়াইসি কনফারেন্স হল এটা আপনি বলি ওয়াইসি কনফারেন্সে বঙ্গবন্ধু যাবেন কি না তখন যাবেন না আমার সাদাত মিশরের প্রেসিডেন্ট ছিলেন টেলিফোন করলেন বঙ্গবন্ধুকে যে মুজিব ভাই ডাকতেন মুজিব ভাই তুমি যদি না আসো তাহলে তো ইসলামিক সামিট এটা হবে না সাকসেস হবে না মঙ্গল বললেন যে আমি কী করে আসবো বুট্টু তো আমাকে স্বীকারই করেনি স্বীকৃতি দেয়নি তারপরে কিন্তু সমস্ত ওআইসির ইসলামিক সামিট যারা আসলো সমস্ত রাষ্ট্রপ্রধান সকল চাপ সৃষ্টি করলো বুট্টুকে তুমি অ্যাডভান্স তাকে স্বীকৃতি দাও এটা কি বঙ্গবন্ধুর অর্জন নয় স্বীকৃতি দিয়েছে এমনকি আলজিয়ার্সের প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন ছিলেন তার ব্যক্তিগত বিমান নিয়ে তিনি ঢাকা চলে আসছেন বঙ্গবন্ধু দিনে অর্জন কি সম্মান এগুলো কি বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনের অর্জন নয় এটা কি বাংলাদেশের গৌরবের ইতিহাস নয় বঙ্গবন্ধু গেলেন তারপরে ভুট্টু যে বঙ্গবন্ধুকে কবর দিতে চেয়েছিল শেষের দিকে চলে আসছি আপনি ওই প্রসঙ্গে বলবেন কিন্তু বলবার পরে আমি সবথেকে একটা কথা বলি যে আমরা কথার ভিত্তিতে কথা অনেক বলতে পারবো কিন্তু ইতিহাসের পঞ্চাশ বছরকে সাক্ষী মেনে ইতিহাসে যে ঘটনাগুলো আমার প্রশ্নটা আপনার মাথায় নিশ্চয়ই আছে আমি যে প্রশ্নটা আপনাদেরকে দুজনের কাছে শেষে করেছিলাম যে এক পক্ষকে নিশ্চিহ্ন করা আরেক পক্ষকে নিশ্চিহ্ন করা তারপরে দেশটাকে একটা ভালনারেবিলিটির মধ্যে ফেলে দেয়া আছে তো সেই জিনিসটা আমাদের মতো করে এরকম গেম কেউ খেলছে কি না সেটি আমার মতো করে এটা হবে বলতে পারবো যেটা আমি আমি উনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন সেটা অধিকাংশই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমি কিন্তু সংবিধানের কথা স্বীকার করে গেছি না করা আভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গে দু চারটে কথা আমি বলেছি শেখ মুজিবকে অস্বীকার করলে সরওয়ারদিকে অস্বীকার করলে অথবা শেরেবাংলাকে মৌলানা ভাসানীকে অস্বীকার করলে বাংলাদেশ বলে কিছু থাকে না আপনি মুক্তিযুদ্ধ যদি ইতিহাস সঠিকভাবে লিখতে হয় মুক্তিযুদ্ধে যারা যে ভূমিকাটা পালন করেছে সেখানে ওই যে আপনি শুধু সেনাপতিদের বা লড়াকু সেনাবাহিনীর যে লড়াই সেটাই তো মুক্তিযুদ্ধের শেষ অংশ না ছাত্রদের একটা বিশাল ভূমিকা ছিল শ্রমিকের একটা বিশাল ভূমিকা ছিল কৃষকের একটা বিশাল ভূমিকা ছিল এই যে প্রসঙ্গগুলো ইতিহাসে কিন্তু যদি আলাদা আলাদা সামনে নিয়ে আসি তাহলে এটা সম্পূর্ণতা পাবে আপনি যে প্রসঙ্গটা নেন নিশ্চিন্তে প্রশ্ন তো 71 পর থেকে আপনি যে জাসদীয় রাজনীতি এখন সেই মাত্রায় না থাকলো তাদের সেই সময় যে বিরোধিতা আপনি অনেক অংশে এটাকে উগ্র জাতীয়তাবাদের কথা বলতে পারেন সমাজতন্ত্রের প্রশ্ন হটকারিতা বলতে পারেন কিন্তু তাদের সঙ্গে যে আচরণটা গণকণ্ঠ বলে এখন কোনো পত্রিকা নেই দৈনিক গণকণ্ঠ কিন্তু তাদের সেই জায়গায় গণকণ্ঠের সংবাদের উপর ভিত্তি করে গণকণ্ঠ তছনছ করে ফেলা আল মাহমুদ এখন বেঁচে নাই কিন্তু ইতিহাসে ধারাবাহিকতায় নিশ্চিন্ত প্রক্রিয়াটা তো ঠিক আমাদের এই এই সময় যে এসে দাঁড়িয়েছে আপনি ছাত্র দলের মধ্যে একটি সংগঠন একটা মানববন্ধন করবে মিছিল না প্রেস ক্লাবের সামনে তাকে দাঁড়াতেই দেবে না এবং পুলিশের বক্তব্য হচ্ছে তারা ইট মেরেছে যেটা ছোট করে আনতে হ্যাঁ তো আমি মনে করি যে আমি ছোট করে বলে আমি গণতন্ত্রের প্রশ্নে অর্থাৎ ঘাত সংঘাত প্রতিদ্বন্দ্বিতা এই অবস্থায় তো একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধ অর্জিত দেশ হতে পারে না আমি তো একেবারে অহংকারী হব যে আমি গণতন্ত্রের প্রশ্নে দ্বিধাহীন এবং রাষ্ট্র সেটা সমর্থন করবে আমাকে বলতে দেবে আমার কথা শুনবে আমি সরকারকে সমালোচনা করব সরকারের সমালোচনাটা রাষ্ট্রের সমালোচনা না তো এই বিষয়গুলো এখন যে জায়গায় এসে এই যেমন পিপিআর এর কথা বলল একটা বিশাল ঘটনা হচ্ছে পিপিআর এ আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধু এটা নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে কিন্তু আওয়ামী লীগ যখন মানে পিপিআর যখন শহীদ জিয়া রহমান শাসনকালে রাজনৈতিক দল আবার পুনর্জীবনের প্রশ্ন উঠছে আওয়ামী লীগ কিন্তু বাকশাল এটা বঙ্গবন্ধু সর্বশেষ রাজনৈতিক দল সেটার জন্য আবেদন করে নাই অর্থাৎ ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছে বাকশাল
এটা একটা ভুল সিদ্ধান্ত ঠিক তেমনি জামাত কিন্তু পিপিআর আন্ডারে অনুমোদিত দল না ইসলামিক ডেমোক্রেটিক লীগ আর সাম্প্রদায়িক দল হ্যাঁ যারা ইসলামী পন্থে দলগুলো করে আমরা বলতে পারি সাম্প্রদায়িক দল কিন্তু এটা মানে ভারত অথবা ব্রিটেন অথবা আমেরিকা সব জায়গায় আপনি গণতন্ত্র যদি মানেন ভিন্ন মত যদি মানেন তাহলে ধর্মীয় দল সেটি রাষ্ট্রের বিপক্ষে কাজ করছে কিনা সন্ত্রাসবাদী কাজ করছে কিনা সেই প্রশ্নে আপনি আইনগত সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু ধর্ম কখনো আপনি ধর্মভিত্তিক রাষ্ট্র তাহলে আমার সমাজতন্ত্রের অধিকার আছে আল্লাহকে স্বীকার করার অধিকার আছে অস্বীকার করার অধিকার যদি আপনি শুধু মানেন তাহলে তো হবে না আমার কাছে এটা মানে সহজ এবং স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে আমারটাই আমার বিশ্বাসটা আমার নীতিটাই সর্বশ্রেষ্ঠ এই বিশ্বাস যখন আসবে ফ্যাসিবাদ আমার মাথার মধ্যে চলে আসবে অন্যকে নিশ্চিন্ন করার প্রশ্ন অন্যের প্রতি ভিন্ন মতের প্রতি যদি আমি শ্রদ্ধাশীল থাকি সেটা যেটা আমি নাম উল্লেখ করে আমি বলছি না যে কোনো দল যে কোনো বিশ্বাস যদি আমি শ্রদ্ধাশীল থাকি তাহলেই গণতন্ত্রকে শিষ্টাচারের মধ্যে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো বলে আমি বিশ্বাস করি এখন যেটি হচ্ছে না হ্যাঁ তর্ক বিতর্ক ভালো বাট কাউকে ধ্বংস করে দেওয়া বা নির্মূল করে দেওয়া এটা ভালো না কাউকে হত্যা করে শেষ করে দেওয়া এটা ভালো না আমরা কিন্তু এই কথা বলব আমরা যতবার হত্যার শিকার হয়েছি বিএনপি কিন্তু খুনের শিকার হয়নি আজকে বেগম জিয়া আপনার ওনার দুর্নীতির কারণে এটা হয়তো উনি আহত হবেন এটা রিয়ালিটি এটা বিচারিক প্রক্রিয়া তিনি সাজা পেয়েছেন বাট আমরা কিন্তু বেগম জিয়ার মিটিংয়ে গ্রেনেড হামলা চালাইনি জনভিত্তিক কোন বিরোধী দল নেই বিএনপিকে আমি শেষ করতে চাইনি বিএনপি যদি আত্মহত্যা করি আপনি যদি আত্মহত্যা করেন বা আমি যদি আত্মহত্যা করি আমি কতটা বাঁচিয়ে রাখবেন বলুন আমি সুইসাইড করতে গেলেন আমি কি করবো 2014 সালের নির্বাচনে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে ইনভাইট করলেন গণভবনে আসুন কথা বলি কিভাবে নির্বাচন হবে সেটা তুই প্রস্তাবটা গৃহীত করে তুই গ্রহণ করে গণভবনে যেতেন তার বিএনপির আজকে ভঙ্গুর অবস্থা হতো না এটা হচ্ছে সোসাইটাল ডিসিশন পলিটিক্সে আপনার যে ব্লান্ডার করেন তা আপনি নিজেকে আপনি শেষ করে দিন ইভেন আপনি ভারতের কংগ্রেসের কথা বলেন কংগ্রেস কিন্তু দাঁড়াতে পারছে না এটা এলজি মানতে হবে কেন এটা একটা বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণে আমি যাবো না কাজে বিএনপি এখন নেতৃত্বশূন্য পার্টি স্বীকার করবেন না দুদু ভাই আপনি স্বীকার করবেন না এখন বেগম জিয়ার পক্ষে যেটা সম্ভব ছিল এটা কি মির্জা ফখরুলের পক্ষে সম্ভব কাজে আমরা বিএনপিকে উৎখাত করতে চাই না বিএনপি নিজেই নিজেকে উৎখাত করতে দুটো শব্দ বলি শব্দ সময় নেই শব্দ দুটো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব আর বিশিষ্ট মুক্তিযোদ্ধা বলবো শহীদ জিয়া রহমানের দুটোই কিন্তু পার্টি প্রধান এবং দুইজনের মৃত্যুই খুব নির্মম এবং ভয়ঙ্কর সেহেতু মৃত্যু শুধু একপাক্ষিক না কিন্তু সামগ্রিকভাবে জাতিগতভাবে আমরা এর মুখোমুখি হয়েছি এটা আমার কাছে মনে হয়েছে না জিয়া রহমান হত্যাকে তো আমরা কন্ডেম করেছি বাট আপনারা কিন্তু দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিথিমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইওএস ডিভাইস আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য আমি শামসুজ্জামান দুদু এবং শামাদ হোসেন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য দর্শক আমার দুপাশের দুজন অতিথি অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠনে তারা নেতৃত্বের ভূমিকায় ছিলেন এবং মোটামুটিভাবে সজ্জন মানুষ হিসেবে দুজনই পরিচিত আমি ওনাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন করেছিলাম কিছু প্রশ্নের উত্তর মিলেছে কিছু প্রশ্নের উত্তর মিলেনি সম্ভবত যে বাস্তবতা এখন সমাজে রাষ্ট্রে রাজনীতিতে বা আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিমণ্ডলে সে কারণে হয়তো ওই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয়েছে ওনারা এড়িয়ে গেছেন সচেতনভাবেও হতে পারে অসচেতনভাবেও হতে পারে ওনারা দুজনই
দুজনের কোনো কোনো বক্তব্যকে সমর্থন করলেও আবার দুজনেই প্রতিপক্ষকে নানাভাবে প্রতিপক্ষের নানান দুর্বলতা চিহ্নিত করবার চেষ্টা করেছেন। আমি লক্ষ্য করেছি দুজনেই কোনো কোনো প্রতিপক্ষ থেকে অর্থাৎ আমার ডান পাশের অতিথিকে কেন্দ্র করে বাপাশের অতিথি যা বলেছেন বা বাপাশের অতিথির উদ্দেশ্যে ডান পাশের অতিথি যা বলেছেন দুজনেই কোনো কোনো প্রশ্নের কোনো কোনো বক্তব্যের জবাব দিয়েছেন আবার কোনো কোনো বক্তব্যের জবাব দেননি, হয়তো এড়িয়ে গেছেন সচেতনভাবে অথবা অসচেতনভাবে। কিন্তু মূল কথা যেটি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের 50 বছর, স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করতে যাচ্ছি বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু নিশ্চয়ই আমরা কেউই বিস্মৃত নই এবং বিস্মৃত হবও না যে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা, অসংখ্য মানুষের নানা রকমের ত্যাগ তিতিক্ষার ফলাফল এই বাংলাদেশ, এবং সেখানে অনেক রকমের স্বপ্ন অনেক রকমের আকাঙ্ক্ষা ছিল। সেগুলো কি ছিল সেগুলো নিয়ে নানা রকমের বিতর্ক হতে পারে, কারণ বাংলাদেশের ইতিহাস নিয়েই নানা রকমের প্রশ্ন নানা রকমের বিতর্ক এই রাজনীতিবিদরাই তুলছেন, এবং সেই বিতর্কের নিষ্পত্তি কবে হবে, ইতিহাস কবে সঠিক ধারায় এগোবে সেটি এখনই নিশ্চিত করে বলা যায় না, এবং ইতিহাস স্থবির কোনো বিষয় নেই, ইতিহাসকে কোথাও থামিয়ে দেওয়া যায় না, এটি একটি চলমান প্রক্রিয়া। সেই কারণেই ওই সব বিতর্কে না গিয়ে আমরা শুধু স্মরণ করতে পারি যে আমাদের যে স্বাধীনতার অঙ্গীকার নাম, আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র যেটি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971 সালের 10ই এপ্রিল প্রণীত হয়েছিল, 17ই এপ্রিল সেটি আনুষ্ঠানিকভাবে আমাদের অস্থায়ী সরকার যখন শপথ নিচ্ছিল সেখানেও এটি ঘোষিত হয়েছে। সেই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটি 10ই এপ্রিল প্রণীত সেটি এবং আমাদের বাংলাদেশের যে মূল সংবিধান, মূল সংবিধান বলতে কারণ সংবিধান অনেকবার কাটাছেড়া হয়েছে, সংবিধান পৃথিবীর সব দেশেই পরিবর্তিত হয় কাটাছেড়া হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের সংবিধান অনেকবারই পরিবর্তিত হয়েছে ব্যক্তির প্রয়োজনে গোষ্ঠীর প্রয়োজনে দলের প্রয়োজনে, খুব একটা দেশ বা জনগণের বিবেচনা থেকে নেয়। সেই সব অঙ্গীকারগুলোর মধ্যে প্রধানত যেসব অঙ্গীকার বা সেই অঙ্গীকারগুলো যদি আমরা স্মরণ করি তা হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা।